আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা একটু যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম, কিছু কাজ ছিল, একটু টুকটাক কেনাকাটাও ছিল। তো ফিউচার পার্কে মানে যাওয়ার পরে আইসক্রিমের দোকান দেখতে পেয়ে আমার ছেলেটা তো আর মানে হুঁশ নাই, সে আগে আইসক্রিম খাবে। তো ওকে আইসক্রিম দিলাম, আমরাও একটু আইসক্রিম খাবো। আর এরকম আইসক্রিম খেতে অনেক ভালো লাগে আসলে, সামনে রেডি করছে, ভালোই লাগে আসলে। যমুনা ফিউচার পার্কে গেলে আমরা বরাবরই এই আইসক্রিমটা খাই। আর আমি সবসময় ভ্যানিলাটা পছন্দ করি, তা আমি ভ্যানিলাটা নিলাম। আর তানজি নিচ্ছে স্ট্রবেরি আর ভ্যানিলা ফ্লেভার দুইটা একত্রিত করে। তো আমরা আগে আইসক্রিম খেয়ে নিচ্ছি, তারপরে আমরা আমাদের টুকিটাকি কেনাকাটা করব। আর আমার বড় দুই ছেলেকে আনিনি, শুধু ছোটটাকে নিয়ে এসেছি আমরা দুই বোনে, ওরা দুজন বাসায়। আমরা সবাই মিলে পেটুক জামাই নাটক দেখছিলাম, আর পেটুক জামাই নাটক দেখে আমার ছেলেদের পোলাও মাংস খেতে ইচ্ছা করছে। কি আর করা, এই মাঝরাতে ওদের জন্য পোলাও মাংস রান্না করতে হবে। আসলে এভাবে খাওয়া দেখলে সবারই ইচ্ছা করে। এই যে আমার বাসেদ সাহেবের পশিরা, বাসেদ সাহেবও আছেন, উনি ওয়াশরুমে গিয়েছেন। সবগুলো বসে বসে পেটুক জামাই নাটক দেখছিল, পেটুক জামাই নাটক দেখার পরে সবার পেটুক জামাইয়ের মতো খেতে ইচ্ছে করতেছে। আল্লাহ, আমার পেটুকরা সব, আল্লাহ, পেটুক জামাইয়ের খাওয়া যেন শেষ হয় না। এই যে আমার পেটুকদের জন্য গরুর মাংস রান্না করলাম। এদের যদি রেগুলার গরুর মাংস দেওয়া যায় এরা তাতেই খুশি। গরুর মাংস করলাম, আর এখানে করলাম মুরগির কোরমা। রোস্ট চেয়েছিল কিন্তু রোস্ট দেইনি, একটু মুরগির মাংস দিয়ে কোরমা রান্না করে দিলাম। আর এখানে এই হাঁড়িতে দিয়েছি পোলাও। পোলাও হচ্ছে একটু ঢেকে দিতে হবে। এই যে আমার ছানাপোনার দল, তোমরা চলে এসো, তোমাদের পোলাও মাংস রান্না শেষ। আসো আসো আসো, টেবিল আসো, তাড়াতাড়ি আসো, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। পেটুক 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 জামাই দেখার স্বাদ। তোমাদের তো কষ্ট হলো না? কষ্ট হলো আমার, রান্না বাড়া করতে হলো। এই যে আমার পেটুকদের জন্য রান্না, পোলাও, গরুর মাংস আর কোরমা। এই যে আমার আরেক পেটুক এসে হাতাহাতি করছে। এই যে পেটুক পেটুক পেটুক। এই যে আমার পেটুকরা খাচ্ছে, টিভিতে খায় পেটুক জামাই, আর আমার ঘরে খায় পেটুক ছেলেরা। এই যে একজন খায় কোরমা দেখাচ্ছে, আর এই যে আরেকজন অপেক্ষা করছে, তার জন্য খাবার নিয়েছি, সে আর আমি খাবো। এই যে আরেকজন, এই যে আরেকজন, আরেক পেটুক। তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।